ধন্যবাদ প্রিয় ভাইজান, এত আপনার চিন্তা করতে হবে না। যেটা আপনি বিশেষ করে শরীয়তে মূর্খতা কিন্তু গ্রহণযোগ্য একটি ওজর। একজন মানুষ সে তার সাদ্দাতীত কোনো কিছু করতে বাধ্য না, কারণ একজন মানুষের সাধারণ যদি তার ধর্মীয় জ্ঞান না থাকে একজন আলেমের শরণাপন্ন হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সুতরাং আপনি যখন সালাত আদায় করতে যাবেন, হ্যাঁ, তারপর সৌম পালন করতে যাবেন, এই বিধান জানেন না, তাহলে আলেমকে জিজ্ঞাসা করবেন, এটাই কোরআনের কথা। ফাসালু আহলা দিকরিন কুনতুম লা তাআলামুন, যে তোমরা যারা কোরআন হাদিস সম্পর্কে জানে তাদেরকে জিজ্ঞাসা করো নিজেরা না জানলে। সুতরাং এটাই তো করণীয়। কিন্তু যদি তারা মিসগাইড করছে তখন আপনি কোনো দোষী না এটার জন্য। হ্যাঁ, আপনি ঠিকমতো সওয়াব পেয়ে যাবেন, দোষী হবে ওরা, কিন্তু আপনি কখন দোষী সাব্যস্ত হবেন যদি কোনো আলেম এটা বলে দেয় যে তুমি যেই পন্থার উপর ছিলে এতদিন এটা ভুল ছিল, কোরআন হাদিস সেটাই বলে, তারপরেও যদি আপনি তাকে মানেন সে ভুলের উপর থাকেন, তখন আপনি দোষী সাব্যস্ত হবেন। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আপনি দোষী সাব্যস্ত হবেন না যদি মানে সঠিক তথ্য পাওয়ার পর আপনি যদি সঠিকভাবে চলতে শুরু করেন, তখন আগের গুলোও ক্যান্সেল হবে না, পরের গুলো হবে না, আল্লাহ জানে আপনার শ্রমের বিনিময়ে সব দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। জাজাকুমুল্লাহ খাইর।